সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএন চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার মাধ্যমে সবার আগে সব থেকে নতুন ডিফেন্স রিলেটেড ভিডিও সবার আগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেনাবাহিনীর প্রধান হচ্ছে পেশাগত দিক দিয়ে সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি। একজন সেনাপ্রধান নিয়োগপ্রাপ্ত হন প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং তার মেয়াদ সাধারণত 3 বছরের জন্য হয়ে থাকে। বর্তমানে সেনাপ্রধানগণ জেনারেল পদমর্যাদার হয়ে থাকেন। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল কাজী মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশ স্বাধীন হবার পরে 1972 সালে শেখ মুজিবুর রহমান তাকে প্রথম সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেন। তার আগে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সেনা পরিচালনার দায়িত্ব ছিল এম এ জি ওসমানীর উপরে। সব থেকে বেশি সেনাপ্রধান নিয়োগপ্রাপ্ত হয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইউনিট থেকে। বাংলাদেশ সেনাবাহিনীতে সবসময় উৎকৃষ্ট ও ন্যায়পরায়ণ সেনাপ্রধান দেখা যায়। সেনাবাহিনীর একমাত্র ওই সংগঠন যা দেশের মান সম্মানকে আরও বেশি গৌরবান্বিত করেছে বিশ্বপ্রান্তরে। যে কোনো খারাপ সময়ে দেশের পাশে সর্বদাই থেকেছে সেনাবাহিনী এবং শত্রুদের থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। শহীদ কর্নেল গুলজার উদ্দিন আহমেদের মতো সেনা সদস্যরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর এমন 5 জন শ্রেষ্ঠ সেনাপ্রধানের বিষয়ে বলবো, যারা বাংলাদেশের জন্য শত্রু দেশের জঘন্য ষড়যন্ত্র থেকে মুক্ত রেখেছেন এবং শত্রু দেশগুলোর বিপক্ষে এমন এমন মিশন পরিচালনা করছেন যার মাধ্যমে শত্রু দেশগুলো বাংলাদেশের দিকে কুনজরে তাকানোর আগে 100 বার ভাবত। আজকের এই ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের এই লিস্টে প্রথমে আছেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান ছিলেন। ওসমানীর জন্ম 1918 সালে 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে। তার পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে থানার আধুনা ওসমানীনগর উপজেলায় অবস্থিত। তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান এবং মাতা জোবেদা খাতুন। 1923 সালে কটনস স্কুল অফ আসামে ভর্তি হন তিনি। লেখাপড়াতে তিনি খুবই মনোযোগী ছিলেন, তার প্রমাণ হলো স্কুলের প্রত্যেক পরীক্ষায় তিনি প্রথম হতেন। 1932 সালে ওসমানী সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে ভর্তি হন। তৎকালীন সময়ে সিলেটে এই স্কুলটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। 1934 সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন অসাধারণ কৃতিত্বের সাথে। সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান লাভ করেন। এই অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার এ জি এম ওসমানীকে আয়োটোরিয়া পুরস্কারে অভিষিক্ত করেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন 1938 সালে। বিশ্ববিদ্যালয় শেষে ওসমানী তৎকালীন সেনাবাহিনীতে যোগ দেন। 1939 সালে তিনি রয়্যাল আর্ম ফোর্স ক্যাডেট হিসাবে যোগ দেন। দেরাদুনে ব্রিটিশ ভারতীয় মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ শেষে তিনি 1940 সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন কমিশন্ড অফিসার হিসাবে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশ সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান কমান্ডার হিসাবে তিনি বার্মা সেক্টরে কাজ করেন। 1942 সালে মেজর পদে উন্নীত হন। 1942 সালে ওসমানী ছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের সর্বকনিষ্ঠ মেজর। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হলে ওসমান ব্রিটিশ সেনাবাহিনীতে লং কোর্স পরীক্ষা দিয়ে উচ্চ স্থান লাভ করেন। সে বছরে তিনি ইন্ডিয়ান পলিটিক্যাল সার্ভিসের জন্য মনোনীত হন। তিনি সামরিক বাহিনীতে থেকে যান। দেশ বিভাগের পরে 1947 সালের 7ই অক্টোবর ওসমানী পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। এ সময় তার পদমর্যাদা ছিল লেফটেন্যান্ট কর্নেলের। 1971 সালে 16ই ডিসেম্বরে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন ছিলেন না ওসমানী, এটা নিয়ে ভারতীয়দের নিচু মানসিকতার বারবারই পরিচয় পাওয়া যায়। এমন প্রশ্নের একটি জবাবে জেনারেল অবসরপ্রাপ্ত কে এম শফিউল্লাহ বলেন, সেদিন জেনারেল ওসমানী সিলেট সীমান্তের দিকে যাচ্ছিলেন, তাকে বহনকারী হেলিকপ্টার শত্রুপক্ষের গুলিতে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব সাহেবও গুলিবিদ্ধ হন। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ পর্ব শেষ হওয়ার 2 দিন পর জেনারেল ওসমানী বিক্ষুব্ধ ও উত্তপ্ত মুজিবনগর সরকারের সদর দপ্তরে ফিরে আসেন। ঢাকায় পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তার অনুপস্থিতিকে কেন্দ্র করে এক অনাকাঙ্ক্ষিত ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়, যা মুজিবনগর সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের এই অতি গুরুত্বপূর্ণ সময়ে মুজিবনগরে জেনারেল ওসমানীর অনুপস্থিতিকে স্বাধীন বাংলা সরকারের নেতারা তার উপরে কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। স্বাধীন বাংলা সরকারের সদর দপ্তরে পা রেখে জেনারেল ওসমানী উত্তাপ কিছুটা টের পেয়েছিলেন। যদিও মুক্তিযুদ্ধের সময় ভারতীয় আর্মির মধ্যে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করাটার বিষয়ে তার একটি ভুল স্ট্র্যাটেজিক ভুল ছিল, কিন্তু তবুও তার সুদক্ষ যুদ্ধকৌশল এবং প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার এই অবদান বাঙালি জাতি চিরকাল স্মরণ রাখবে। আমাদের লিস্টে থাকা মোস্ট পাওয়ারফুল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইম্পর্টেন্ট সেনাপ্রধান হলেন কে এম শফিউল্লাহ। তিনি শফিউল্লাহ নামেই বেশি পরিচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার। তিনি 3 নম্বর সেক্টর কমান্ডার এবং এস ফোর্সের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি সেক্টর কমান্ডার ফোরাম জ্যেষ্ঠ সহসভাপতি। শফিউল্লাহ স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান হিসাবে নিযুক্ত হন। কে এম শফিউল্লাহর জন্ম 1934 সালে 2 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে। তার বাবার নাম কাজী আব্দুল হামিদ।
এবং মায়ের নাম রজব বানু। তিন ভাই ও ছয় বোনের মধ্যে শফিউল্লাহ ছিলেন ষষ্ঠ। মোড়াপাড়া হাই স্কুল থেকে 1951 সালে ম্যাট্রিক পাশ করেন তিনি। এরপরে মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজে ভর্তি হন। 1953 সালে ইন্টারমিডিয়েট পাশ করার আগে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন। কমিশন লাভ করেন 1955 সালে। 1968 সালে সেনাবাহিনীর স্টাফ কলেজ পাকিস্তান থেকে পিএসসি পাশ করেন। 1970 সালে মেজর পদে পূর্ব পাকিস্তানে আসেন কে এম শফিউল্লাহ। 1972 সালে 5 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে কে এম শফিউল্লাহ ডেকে সেনাপ্রধানের দায়িত্ব নিতে বলেন। তখন দেশের সামরিক বাহিনীর প্রধান অধিনায়কের দায়িত্বে ছিলেন এম এ জি ওসমানি। শফিউল্লাহ পদবি তখন লেফটেন্ট কর্নেল ছিল। তিনি সেনাপ্রধান হতে অনিচ্ছা প্রকাশ করলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সেনাপ্রধানের দায়িত্ব নিতে হয় এবং তাকে পূর্ণ কর্নেল পদে উন্নতি করা হয়। 1973 সালের মাঝামাঝিতে ব্রিগেডিয়ার এবং একই বছরের অক্টোবরে তিনি মেজর জেনারেল পদবি লাভ করেন। 1975 সালের আগস্ট পর্যন্ত শফিউল্লাহকে সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে হয়। 1976 সাল থেকে 1991 সাল পর্যন্ত 16 বছর তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত হিসাবে কাজ করেন। এর মধ্যে রয়েছে মালয়েশিয়া, কানাডা, সুইডেন আর ইংল্যান্ড। তার নিঃস্বার্থ অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের মানুষ তাকে চিরকাল মনে রাখবে। আমাদের লিস্টে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় মোস্ট পাওয়ারফুল গ্রেট জেনারেল বা সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান এবং একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে 25 মার্চ পাকিস্তানি সামরিক বাহিনীতে বাঙালি জনগণের উপরে আক্রমণ করার পরে তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ ঘোষণা করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। 1971 সালে 27 মার্চ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট বেটা কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন দিয়ে একটি বিবৃতি পাঠ করেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের সর্বাধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। জিয়াউর রহমান 1936 সালে 19 জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম ও শৈশবে তার ডাকনাম ছিল কমল। তার পিতা ছিলেন মনসুর আহমেদ রহমান এবং মাতা ছিল জাহানারা খাতুন ওরফে রানী। 1953 সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট রূপে যোগদান করেন। 1955 সালে তিনি সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন। সামরিক বাহিনীতে তিনি একজন সুদক্ষ ছাত্রসেনা ও কমান্ডো হিসাবে সুপরিচিতি লাভ করেন এবং স্পেশাল ইন্টেলিজেন্স কোর্সে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। করাচিতে 2 বছর কর্মরত থাকার পরে 1957 সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে স্থানান্তরিত হয়ে আসেন। তিনি 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ISI-এ কাজ করেন। যেহেতু ISI-এর গঠন প্রণালী এবং কার্যপ্রণালী সম্পর্কে তার একটি গভীর ধারণা ছিল, তাই তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে ISI-এর আদলে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI-এর ভিত্তিপ্রস্তর এবং প্রতিষ্ঠা করেন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানি কমান্ডার হিসাবে খেমকারান সেক্টরে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। যুদ্ধে দুর্ধর্ষ সাহসিকতা প্রদর্শনের জন্য যেসব কোম্পানি সর্বাধুনিক বীরত্বসূচক পুরস্কার লাভ করে, জিয়াউর রহমান তাদের ভিতরে অন্যতম ছিলেন। এই যুদ্ধে বীরত্বের জন্য পাকিস্তান সরকার জিয়াউর রহমানকে হেলাল এ জুরাত খেতাবে ভূষিত করেন। এছাড়াও জিয়াউর রহমান ইউনিটে এই যুদ্ধে বীরত্বের জন্য 2টি সিতারা-এ-জুরাত এবং 9টি তামঘা-এ-জুরাত পদক লাভ করেন। 1966 সালে তিনি পাকিস্তানি মিলিটারি একাডেমিতে পেশাদার ইনস্ট্রাক্টর পদে নিয়োগ লাভ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মেজর জিয়া এবং তার বাহিনীর সামনে সারি থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং তার কয়েকদিনে চট্টগ্রাম, নোয়াখালী এবং নিজেদের বিভিন্ন অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তান সামরিক বাহিনীর অভিযানের মুখে কৌশলগতভাবে তারা সীমান্ত অতিক্রম করেন। প্রথমে তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার নিযুক্ত হন এবং পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড়, ফেনী প্রভৃতি স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তিনি ছাত্র সেনা যুবকের সমন্বয় গঠিত করে 1, 3 ও 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই 3টি ব্যাটালিয়নের সমন্বয়ে মুক্তি বাহিনীর প্রথম নিয়মিত সশস্ত্র ব্রিগেড জেড ফোর্সের অধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে থাকেন। স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। তিনি সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সশস্ত্র বাহিনীর পেশাগত শৃঙ্খলা উন্নয়নের কয়েকটি ধাপে পদক্ষেপ গ্রহণ করেন এবং তার সংখ্যা প্রায় দ্বিগুণ করেন। সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা পুনরুদ্ধারে যথেষ্ট সফল হলেও জিয়াউর রহমান বেশ কয়েকটি সেনা বিদ্রোহ ও সামরিক অভ্যুত্থানকে মোকাবেলা করতে হয়। এসব বিদ্রোহ দমনে বাধ্য হয়ে তাকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়। সেনাবাহিনীর মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই সেনাপ্রধান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্ব এবং সাহসিকতার এক অনন্য পরিচয় দেওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের মানুষ চিরকাল তাকে স্মরণ রাখবে। আমাদের লিস্টে থাকা চতুর্থ মোস্ট পাওয়ারফুল জেনারেল হলেন লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ। 1930 সালের 1 ফেব্রুয়ারি এরশাদ কোচবিহার, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারতের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলায় শিক্ষাগ্রহণ শেষে 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
1951 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ট্রেনিং স্কুল এ যোগ দেন এবং 1952 সালে কমিশন প্রাপ্ত হন। তিনি চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কেন্দ্র করে সেখানে কর্মরত ছিলেন। 1967 সালে তিনি কোয়ার্টার স্টাফ কলেজ থেকে স্টাফ কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশের সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান। লেফটেন্যান্ট জেনারেল নুরউদ্দিন খান কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1990 সালের নভেম্বরে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেন। পরে তিনি এরশাদ বিরোধী আন্দোলনে সমর্থনে ছিলেন, যে কারণে এরশাদ পদত্যাগে বাধ্য হন। তার কৃতিত্বের কারণে বাংলাদেশ সেনাবাহিনী একনায়ক এরশাদকে বিদায় করে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করে, যে কারণে সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ তার অবদান চিরকাল মূল্যায়িত করবে। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আমাদের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে সামনে কি দেখছেন সেটাও কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।